যে করোনা নামক একটি ভাইরাস বিশ্বজুড়ে মারণ ব্যাধিতে পরিণত হয়েছে, আর এই ভাইরাসের প্রকোপ থেকে বাঁচার জন্য ভারতবর্ষ সহ পৃথিবীর বিভিন্ন দেশে লকডাউন ঘোষিত হয়েছে, যার ফলশ্রুতিতে স্কুল, কলেজ বা যে কোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে বন্ধ রাখা হয়েছে। এই পরিস্থিতি দাঁড়িয়ে সাধারণ ছাত্রছাত্রীদের কথা ভেবে অনলাইনের মাধ্যমে তাদের কীভাবে শিক্ষা দেওয়া হয় সেই কথাকে মাথায় রেখে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আজ আমি দ্বাদশ শ্রেণী তথা উচ্চ মাধ্যমিকে বাংলা বিষয়ের একটি গল্প নিয়ে আলোচনা করব। গল্পটির নাম কে বাঁচায় কে বাঁচে। গল্প লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। এই মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে আলোচনার আগে আমাদেরকে একটু বিষয় জেনে নিতে হবে, সেটা হলো যে রবীন্দ্র শরৎ উত্তর পরবর্তীকালে যে বাংলা সাহিত্যের যে দিকপাল তাদের মধ্যে অন্যতম বন্দ্যোপাধ্যায় ত্রয়ী। এই তিন বন্দ্যোপাধ্যায় হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং মানিক বন্দ্যোপাধ্যায়। এই সর্বকনিষ্ঠ মানিক বন্দ্যোপাধ্যায়, যিনি সাম্যবাদী ও মার্ক্সীয় ভাবনায় উদ্বুদ্ধ হয়ে তার গল্প, তার উপন্যাস রচনা করেছিলেন। তো আমাদের আজকের যে গল্প, সে গল্পটি নাম কে বাঁচায় কে বাঁচে। দেখো, এই গল্পটির নামকরণের মধ্য দিয়ে একটি সংশয় প্রকাশ হয়েছে, কে বাঁচায় আর কে বাঁচে। তো এই নামকরণ সার্থক কিনা বা কোন দৃষ্টিকোণ থেকে এই নামকরণ করা হয়েছে সেটা আমরা গল্পটির বিষয়বস্তু পর্যালোচনা করার পরেই কিন্তু বুঝতে পারব। তাহলে প্রথমে আমাদের দেখে নিতে হবে যে এই গল্পটির বিষয়বস্তু কি, গল্পটি কোন প্রেক্ষাপটে রচিত হয়েছে। প্রথমে কতগুলো তথ্য আমাদেরকে জেনে নিতে হবে। বিষয়টি হলো যে মানিক বন্দ্যোপাধ্যায়ের এই কে বাঁচায় কে বাঁচে গল্পটি প্রথমে প্রকাশিত হয় শারদা কুমার দাস সম্পাদিত ভৈরব পত্রিকা, সেটা 1943 সাল। এরপর 1944 খ্রিস্টাব্দে পরিমল গোস্বামী সম্পাদিত মহামন্যন্তর গ্রন্থে গল্পটি সংকলিত হয়েছে। পরবর্তীকালে মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প শীর্ষক সংকলনেও গল্পটি জায়গা পেয়েছে। এতে গেল গল্পটির উৎস, অর্থাৎ গল্পটি বিভিন্ন সময়ে কোন কোন পত্রিকায় বা কোন কোন গ্রন্থে সংকলিত হয়েছে তার বিবরণ। এবার আমরা আসি গল্পটির প্রেক্ষাপটে। এই গল্পটি যখন রচিত হয় তখন আমাদের ভারতবর্ষ তথা আমাদের বাংলা একটি সংকটের মধ্যে দিয়ে চলছিল। গল্পটির রচনাকাল 1943। একদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বাংলার বিধ্বস্ত পরিবেশ, অন্যদিকে 1943 সালে ঘটে যাওয়া মন্বন্তর তথা 1350-এর ভয়াবহ মন্বন্তর। এই প্রেক্ষাপটে কিন্তু গল্পটি রচিত হয়েছে। কোন দুর্ভিক্ষ বা মন্বন্তর শুধুমাত্র একটি দিক থেকেই বা একটি কারণেই ঘটে থাকে না, প্রাকৃতিক কারণের সাথে সাথে মনুষ্য সৃষ্ট কারণেও কিন্তু এই মন্বন্তর ঘটে থাকে। একদিকে বিশ্বযুদ্ধ, একদিকে প্রাকৃতিক বিপর্যয় বন্যা খরা, অন্যদিকে এই অসহায়তার সুযোগ নিয়ে, এই বিপর্যয়ের সুযোগ নিয়ে কিছু অসাধু কালো ব্যবসায়ী, কালো বাজারি, মজুদার, আড়তদার তারা মানুষের অসহায়তার সুযোগ নিয়ে কালোবাজারি করে মুনাফা লুটে কৃত্রিম অভাব তৈরি করে, যার ফলশ্রুতিতে তৈরি হয় দুর্ভিক্ষ, মহামারী, দুমুঠো অন্নের আশায় মানুষ ভিড় করে শহরে। তারপর তারা শহরের আস্থা করে শহরের ডাস্টবিনে পচে মরে। এইরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে মানিক বন্দ্যোপাধ্যায় এই গল্পটি রচনা করেছেন। এই গল্পটি আসলে এক
চাকুরিজীবী বিবাহিত যুবক মৃত্যুঞ্জয় তার দু তিন মাস সময়কালের জীবন কথা, এবং এই জীবন কথা বর্ণনার মধ্য দিয়ে লেখক তৎকালীন সময়ের এক রূঢ় বাস্তব চিত্র অঙ্কন করেছেন। মৃত্যুঞ্জয় গল্পের নায়ক এবং তার বন্ধু তথা তার সহকর্মী নিখিল, এই দুজনকে কেন্দ্র করেই মূলত গল্পের যে কাহিনীকায়া সেটি রচিত হয়েছে। গল্পটি কেমন? মৃত্যুঞ্জয় একটি অফিস চাকরি করে এবং সে ট্রামে করেই অফিস যায়, সুতরাং ফুটপাত তাকে দেখতে হয়নি, কেননা তার বাড়ির বাজার, তার বাড়ির চাকর এবং তার ছোট ভাই করে থাকে। ফলে ফুটপাতে যে ঘটনাগুলো ঘটে সে সম্পর্কে সম্পূর্ণ অবগত ছিল না মৃত্যুঞ্জয়। কিন্তু একদিন পঞ্চাশের মন্বন্তরকালে বাড়ি থেকে অফিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় ফুটপাতে প্রথম অনাহারে মৃত্যুর এক বীভৎস দৃশ্য দেখে। সেই দৃশ্য দেখার পর তার শারীরিক ও মানসিকভাবে সে বিপর্যস্ত হয়ে পড়ে। এই যে না খেতে পেয়ে মানুষের মৃত্যু, এই মৃত্যুটাকে যেন তার কাছে স্বাভাবিক বলে মনে হয় না, এই মৃত্যু যেন তারই অপরাধ, নিজের অপরাধ বলে মনে হয়। কেননা সে নিজে চারবেলা খেয়েছে, সে অভুক্ত মানুষের কথা কোনোদিন ভাবেনি, কিন্তু এই অনাহারে মৃত্যু দেখার পর তার মানসিক যে বেদনা বোধ, যেভাবে তার শারীরিক কষ্টের অনুভূতিকে বাড়িয়ে দেয়, তাতে সে দগ্ধ হতে থাকে। তারপর অফিস পৌঁছায়, অফিসে পৌঁছে সে বাড়ি থেকে যা খেয়েছিল তা সব বমি করে দেয়। কেন বমি করে দিল? কারণ মৃত্যুঞ্জয় এমন এক সংবেদনশীল মানুষ যে মানসিক কষ্ট পাওয়ার সাথে সাথে শারীরিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। তার ফলে তার যে মানসিক যন্ত্রণা তাকে শারীরিকভাবে রোগগ্রস্ত করে দিয়েছে, তার ফলে সে খাবারগুলো উড়িয়ে দিয়েছে। আর এই মৃত্যুর জন্যই সে নিজেকে দায়ী করেছে। তাই পাশের কুঠি থেকে তার বন্ধু নিখিল এসে তাকে প্রশ্ন করলে সে জানায় যে লোকটা না খেয়ে মরে গেল। এ অপরাধ কার? এ অপরাধ যেন তার নিজেরই। তাই সে প্রথম প্রথম কি করেছে, সে তার খাবারের বরাদ্দ কমিয়ে দিয়ে সেই খাবার দুর্ভিক্ষপীড়িত মানুষদের জন্য বিলিয়ে দিয়েছে। এক সময় যখন মাইনের তারিখ আসে, সে তার বেতনের পুরো টাকাটা নিখিল হাতে তুলে দিয়েছে কোনো রিলিফ ফান্ডে দেওয়ার জন্য। তারপরেও যখন সে সমস্যার সমাধান খুঁজে পাচ্ছে না, সে বাড়িতে বা অফিসে স্থির থাকতে পারেনি, সে চলে গেছে সেই ফুটপাতে অনাহারী মানুষদের কাছে, তাদের সঙ্গে কথা বলেছে, তাদের সঙ্গে ঘুরে বেড়িয়েছে, তাদের কাছ থেকে তাদের অভাব অভিযোগ শুনেছে, কী করে তাদের এই পরিণতি তা সব জেনেছে। এবং একসময় নিজের জীবিকা, নিজের পেশা, নিজের সমাজ, নিজের পরিবার সম্বন্ধে সে পুরোপুরি উদাসীন হয়ে পড়েছে। এরপর থেকে সে অফিসে অনিয়মিত, এরপর থেকে সে বাড়িতে তার সময় দিতে পারে না, বন্ধু নিখিল তাকে অনেক বোঝাবার চেষ্টা করে, শেষ পর্যন্ত বন্ধু নিখিলও হাল ছাড়তে বাধ্য হয়। কারণ বন্ধু নিখিলের কথার মারপ্যাঁচ মৃত্যুঞ্জয়ের কাছে অর্থহীন বলে মনে হয়। সর্বদাই সে দগ্ধ হতে থাকে নিজের বিবেকের কাছে, সর্বদাই একটা আত্মদংশন তাকে দগ্ধ করতে থাকে যে নিজে
সে সচ্ছল জীবনযাপন করেছে, অথচ অনাহারী মানুষদের কথা ভাবেনি। আসলে মৃত্যুঞ্জয় কোনো একক চরিত্র নয়, সে একটি সমাজের প্রতিনিধিত্ব করছে, মধ্যবিত্ত চাকুরি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করছে। আমরা যারা মধ্যবিত্ত চাকুরি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করি, আমরা শুধু নিজেদের কথাই ভাবি, আমরা দেশের কথা দেশের কথা ভাবার সময় পাই না। কিন্তু মৃত্যুঞ্জয় তার মধ্যে যে আদর্শ আছে, সে আদর্শবাদকে কাজে লাগিয়ে, সে আদর্শবাদের তাড়নায় তার এই অনাহারী ফুটপাতবাসী মানুষদের জন্য কিছু করার তাগিদ সে অনুভব করেছে। একদিন ঘটনাক্রমে সে সংসার চাকুরি সব ছেড়ে দিয়ে ফুটপাতবাসী হয়ে গেছে। তার গায়ে সিল্কের জামা ধুতি অদৃশ্য হয়ে গেছে, তার পরিবর্তে সে খালি ন্যাকড়া পরে খালি গায়ে এক মুখ দাড়ি গোঁফ নিয়ে মগ হাতে লঙ্গর খানা করতে গিয়ে কাড়াকাড়ি করে খিচুড়ি খেয়েছে। আর অন্যান্য ফুটপাতবাসীর মতন তরুণ গলাতেও সে বলেছে, গা থেকে ইছি বাবু খেতে পাই না, খেতে দাও। এই এটাই হচ্ছে এক বিবাহিত চাকুরিজীবী তথা মধ্যবিত্ত চাকুরিজীবী মৃত্যুঞ্জয়ের জীবন কথা। একটা ঘটনা তার জীবনের এই পরিবর্তন এনে দিয়েছে, একটা অনাহারে মৃত্যু তাকে সংসার জীবন থেকে তার কর্মজীবন থেকে নামিয়ে এনে ফুটপাতবাসী করে দিয়েছে। আসলে এই যে বিষয়টা আমরা লক্ষ্য করলাম, যেটাই প্রথমেই বলেছিলাম যে কে বাঁচায় এবং কে বাঁচে, এই নামকরণের মধ্যে যে একটা সংশয়, অর্থাৎ একজন মধ্যবিত্ত মানুষ কোনোদিনই সমাজের এই যে এত বড় একটা সমস্যা তার পক্ষে সমাধান করা সম্ভব হয় না। কেননা সমস্যাটা অনেক বড়, আর সে তুলনায় সমস্যা সমাধানকারী মানুষের সংখ্যা খুব কম। আমরা গল্পে কি দেখলাম, যে দুর্ভিক্ষপীড়িত নিরন্ন ক্ষুধার্ত মানুষগুলি তাদের ভয়াবহ অসহায়তার ছবি। আর এই অসহায় থেকে সত্যিকার যদি আমরা বেরিয়ে আসতে চাই, তাহলে সেই বেরিয়ে আসার পথ কোথায়, কে বা বাঁচাবে, কাকে বা বাঁচাবে, এই যে শিরোনাম, এই শিরোনামের মধ্য দিয়ে লেখক কিন্তু একটা শ্লেষ একটা ব্যঞ্জনা তুলে ধরতে চেয়েছেন। এদের বাঁচানোর দায়িত্ব কাদের, যাদের বাঁচানোর দায়িত্ব তারা আজ কোথায়, এই ভুখা মানুষদের কথা কিভাবে। অনেকে আমরা লোক দেখানো ভঙ্গি সর্বস্ব আহা উহু হাত হা হুতাশ করে এইসব মানুষদের প্রতি একটা মিথ্যা সমবেদনা জানাই, কিন্তু বাস্তবে কোনো সমস্যার সমাধান করতে আমরা পারি না। তাহলে কি হচ্ছে, তাহলে বাঁচতে গেলে নিজেকেই বাঁচতে হবে, বাঁচতে গেলে বাঁচার পথ খুঁজে বার করতে হবে, লড়াই করে বাঁচতে হবে, অসহায়তাকে জয় করতে হবে, তার জন্য যে বেঁচে থাকার জন্য যে শক্তি যে রসদ সে অর্জন করতে হবে। কেউ কাউকে বাঁচাই না, নিজেকে বাঁচার শক্তি সামর্থ্য অর্জন করতে হয়। আর বাঁচতে গেলে সবাই মিলে একসঙ্গে দশজন মিলে এই অভাবের বিরুদ্ধে, এই দারিদ্রতার বিরুদ্ধে, এই সিস্টেমের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। এখানেই কিন্তু গল্পটির নামকরণের ব্যঞ্জনা, অর্থাৎ যে সমস্যা আমাদের সামনে উপস্থাপিত হয়েছে, যে মন্বন্তরকালে সাধারণ মানুষের যে অসহায়তা, এই অসহায়তা এই বৈতরণী পার হতে গেলে আমাদেরকে একতাবদ্ধ হতে হবে, আমাদেরকে মানুষের কথা ভেবে মানুষের পাশে দাঁড়াতে হবে। আজকে মৃত্যুঞ্জয়ের যে পরিণতি বা পরিবর্তন যেটা আমরা লক্ষ্য করলাম, সে তো মধ্যবিত্ত চাকরিজীবী, সে তো ইচ্ছে করলে নিজের কথা ভেবে নিঃসন্দেহে তার জীবনযাপন করতে পারত, কিন্তু লেখক মৃত্যুঞ্জয়ের মধ্য দিয়ে সেই আদর্শকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন, যে মৃত্যুঞ্জয় শুধু কৃত্রিম হাহুতাশ নয়, যে মৃত্যুঞ্জয় শুধু তাদের জন্য সমবেদনা নয়, তাদের দুঃখ তাদের কষ্ট তাকে বোঝার জন্য তাদেরই একজন হয়ে গেছে। এখানেই কিন্তু মার্ক্সীয় সাম্যবাদের যে ধারণা সেটা প্রতিফলিত হয়েছে। এভাবেই লেখক তার কে বাঁচায়
কে বাঁচে গল্পে, একটি শিক্ষিত মধ্যবিত্ত বিবাহিত চাকুরিজীবী মৃত্যুঞ্জয়ের দু তিন মাসের জীবন কাহিনীর মধ্য দিয়ে সমাজের এক বাস্তব যে দৃঢ় চিত্র অঙ্কন করেছেন। এবং সে সমাজটা অবশ্যই বিশ্বযুদ্ধ যুদ্ধ বিধ্বস্ত গ্রাম বাংলার সমাজ ব্যবস্থা, যে সমাজটা অবশ্যই পঞ্চাশের মন্যান্তরের প্রেক্ষাপটে অসহায় অসহায়তার করুণ যে চিত্র, সেই চিত্র সম্বলিত সমাজ ব্যবস্থা। আর সেই সমাজ ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে গেলে একাই নয়, একা মৃত্যুঞ্জয় নয়, মৃত্যুঞ্জয়ের মতন আরও অনেককে এগিয়ে আসতে হবে, নিজেকে বাঁচতে হবে এবং অপরকে বাঁচার যে রসদ, যে শক্তি, যে প্রেরণা দিতে হবে। মানিক বন্দ্যোপাধ্যায় এভাবেই তার মার্ক্সীয় এবং সাম্যবাদী আদর্শের দ্বারা মানুষকে এই বার্তা বা এই মেসেজটা দিতে চেয়েছেন।